আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব 2022 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ অথবা দাখিল পরীক্ষা দিয়েছ, তোমরা কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য 2022-23 যে সার্কুলারটা আসবে এই সার্কুলারে এখন থেকে কিভাবে প্রস্তুতি নিবা, বা সেনাবাহিনীর পরীক্ষায় কোন কোন বিষয়গুলো হতে পারে, বা একজন প্রার্থী যখন আবেদন করবা বা আবেদন করবে তখন সেনাবাহিনীর মাঠে কি কি হবে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এবং আলোচনার শুরুতে যারা সোজা ট্রেনিং একাডেমির চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবা আমাদের এই টিউটোরিয়ালমূলক ভিডিওগুলো। শুরুতে বলেছিলাম 2022 সালে যারা তোমরা এসএসসি অথবা দাখিল পরীক্ষা শেষ করেছো, যাদের রিটেন পরীক্ষা শেষ, যাদের ব্যবহারিক পরীক্ষা শেষ, এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় অনেক প্রার্থী কোনো প্রস্তুতি না নিয়ে বাসায় বসে থাকবে, খেলাধুলা করবে, কেউ বা ঘুরতে যাবে নানা বাসায় অথবা দাদা বাসায়। কিন্তু তুমি যদি চিন্তা করো তুমি সেনাবাহিনীর সৈনিক হবা, 2022 সালের ডিসেম্বরের দিকে কিন্তু সেনাবাহিনীর নতুন সার্কুলার প্রকাশ হবে। তো আশা করি তোমরা যারা ভালোভাবে পরীক্ষা শেষ করেছো এসএসসি অথবা দাখিল, যাদের কনফিডেন্স আছে বা আত্মবিশ্বাস আছে যে আমি পাস করব, 3 পয়েন্ট পাবো, তারা চাইলে এখন থেকে প্রস্তুতি শুরু করবা। প্রথমে জেনে নাও বাংলাদেশ সেনাবাহিনীতে কিভাবে আবেদন করতে হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে সার্কুলার ডিসেম্বরের দিকে সার্ভে, ডিসেম্বরের সার্কুলার যখন সার্ভে আশা করি ততদিনে হয়তোবা তোমরা রেজাল্ট পেয়ে যাবা। তোমাদের রেজাল্ট যদি 3 পয়েন্ট থাকে তাহলে সেনাবাহিনীর ট্রেড 1 সার্কুলারে তোমরা প্রত্যেকটা বিভাগ থেকে আবেদন করতে পারবা, অর্থাৎ এসএসসি দাখিল অথবা কারিগরি। এখন উচ্চতা, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যাদের উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 6 ইঞ্চি আছে তারাই সেনাবাহিনীর পুরুষ সৈনিক পদে ট্রেড 1-এ আবেদন করতে পারবা। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি উচ্চতা সর্বনিম্ন থাকতে হবে। এরপরে বয়স, সেনাবাহিনীতে বয়সের ক্ষেত্রে অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমার বয়স 17 হলেই আমি হয়তোবা তখন আবেদন করতে পারবো, ব্যাপারটা কিন্তু এরকম না। বাংলাদেশ সেনাবাহিনীতে যখন সার্কুলার ছাড়বে 1 বছর হাতে রেখেই কিন্তু তারা বয়সের হিসাবটা করে থাকে। ব্যাপারটা কীরকম আমি একটু বুঝাই বলি। ধরো ডিসেম্বরে যে সার্কুলারটা আসবে 2022 সালে, এই সার্কুলারে কিন্তু লেখা থাকবে 2024 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে তোমার বয়স 17 বছর হতে হবে সাধারণ ট্রেডের ক্ষেত্রে, এবং যারা কারিগরি ট্রেডের ক্ষেত্রে তাদের 21 বছর বয়স হতে হবে সাধারণ ক্ষেত্রে। অর্থাৎ তোমার বয়স যদি 16 বছর হয়ে যায়, 16 বছর 1 মাস 2 মাস 3 মাস, যাদের বর্তমান বয়স, তারা কিন্তু এই আগামী 2022 সালে যে সার্কুলারটা প্রকাশিত হবে ট্রেড 1-এ সৈনিক পদের, এই সার্কুলার সবাই আবেদন করতে পারবা। তাহলে আমরা প্রথমে আবেদন শিখলাম কিভাবে করতে হবে। আবেদন করতে হবে যখন সার্কুলার সার্ভে, ওই সার্কুলার দেখে তুমি কম্পিউটারের দোকানে যাবা, গিয়ে তারাই আবেদন করে দেবে। এরপরে আমরা উচ্চতা শিখলাম, উচ্চতা এবং বয়স কত লাগে। এখন তুমি আবেদন করলা, আবেদন করার পরে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। সেনাবাহিনীতে যখন একজন প্রার্থী আবেদন করে, আবেদন করার পরে যে নাম্বারটা দিয়ে আবেদন করতে হয় মোবাইল নাম্বার দিয়ে, সে মোবাইল নাম্বারে কিন্তু এসএমএসে জানাই দেওয়া হবে যে তোমার পরীক্ষা এত তারিখে এই ক্যান্টনমেন্টে হবে। এই এসএমএসটা তোমরা 72 ঘন্টা আগে পাবা। এখন কার এসএমএস কখন আসবে এটা কিন্তু কেউ আমরা বলতে পারি না, এগুলো ডাইনামিক, র্যান্ডমলি চেঞ্জ হতে থাকে, অনেকটা লটারি সিস্টেমের মতো। তোমার পরীক্ষা 1 মাস পরে হতে পারে আবেদনের, 2 মাস পরে হতে পারে, 3 মাস পরে হতে পারে, 15 দিন পরে হতে পারে, এটা আসলে আমরা কেউ বলতে পারি না। সে কারণে আবেদনের আগেই যে সময়টা তুমি পাবা এই সময়ের মধ্যেই তোমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কারণ অনেকে একটা ভুল কাজ করি আমরা, আবেদন করার পরে প্রস্তুতির পিছনে ছুটতে যাই বা প্রস্তুতি শুরু করি। সেক্ষেত্রে অনেকে দেখা যায় সেনাবাহিনীতে আবেদন করলাম, আবেদন করে সে ছেলেটা বা মেয়েটা মাত্র 15 দিন বা 1 মাস সময় পেল, তার মধ্যে তার এসএমএস চলে আসছে। এতে করে অনেক যোগ্য প্রার্থী কিন্তু অযোগ্যতার বিষয়গুলো থেকে থাকার কারণে তারা মাঠে গিয়ে বাদ পড়ে যায়। তো যাই হোক, আবেদনের বিষয় শেষ। এখন ধরো তুমি এসএমএস পাওয়া,
এসএমএস পাওয়ার পরে যখন তোমরা মাঠে যাবা, সেনাবাহিনীর মাঠে যাবা, সেনাবাহিনীর মাঠে গিয়ে কী কী পরীক্ষা হয় এটা একটু আমি বলে দিই। সেনাবাহিনীর মাঠে যখন তুমি যাবা তখন তোমাদের প্রথমত সর্বপ্রথম তোমাদের বিভিন্ন কাগজ এবং পেপার্স বা ডকুমেন্টসগুলো চেক করা হবে। এখানে হয়ে যাওয়ার পরে তোমাদের একটা প্রাথমিক মেডিকেল টেস্ট হবে। এই প্রাথমিক মেডিকেল টেস্টে উচ্চতা দেখবে, তারপর তোমার আর অন্যান্য মেডিকেল যে বাহ্যিকভাবে যে মেডিকেলগুলো আছে সেগুলো দেখবে। এটাতে টিকে যাওয়ার পরে একটা ফাইনাল মেডিকেল হবে। এই ফাইনাল মেডিকেলে তোমার নাকের ভিতর দেখবে, তোমার কান দেখবে, তোমার লিঙ্গ দেখবে, তোমার পায়ুপথে কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখবে, আর অন্যান্য বিষয়গুলো তোমার টনসেল দেখবে, অন্যান্য বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করবে। প্রাথমিক এবং ফাইনাল মেডিকেলটাই হচ্ছিল সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মজার বিষয় একটা, এই প্রাথমিক এবং ফাইনাল মেডিকেলেই কিন্তু সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে, ধরো সাপোজ 200 জন পরীক্ষা দিতে গেছে, এখান থেকে দেখা যাবে বাদ পড়ে যাচ্ছে 180-190 জন, কোনো কোনো ক্ষেত্রে 190 জনও বাদ পড়ে যায়। অর্থাৎ মেডিকেলে ফিট হওয়াটা কত গুরুত্বপূর্ণ আমার এই কথাই তোমরা এতক্ষণে বুঝে গেছো। অর্থাৎ মেডিকেলে ফিট হতে হবে। মেডিকেলে যদি তুমি টিকে যাও তখন তোমার কয়েকটা বিষয়ের উপরে শারীরিক পরীক্ষা হবে। শারীরিক পরীক্ষায় টিকে যাওয়ার পরে তোমাদের 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে, টোটাল 50 নম্বর থাকবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং আইকিউ, এই 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের ভাইবা পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষায় তোমার সম্পর্কে, তোমার পরিবার সম্পর্কে, তোমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, তোমার জীবনের লক্ষ্য, তোমার শখ, সামরিক বাহিনীর বিভিন্ন প্রশ্ন, এই রিলেটেড কোশ্চেনগুলো ভাইবাতে এসে থাকে। তোমার প্রাথমিক মেডিকেল হয়ে যাওয়ার পরে শারীরিক পরীক্ষার নাম্বার, লিখিত পরীক্ষার নাম্বার, ভাইবা পরীক্ষার নাম্বার এবং উচ্চতা এবং এইচএসসি, উচ্চতা এবং এসএসসি এর রেজাল্টের উপরও কিন্তু একটা নাম্বার থাকে। এই টোটাল নাম্বারগুলো যোগ করা হবে। যোগ করে তুমি যদি মেধা তালিকায় আসতে পারো তাহলে সেদিনের মতো তুমি নিয়োগপত্র হাতে পাবা। এই হচ্ছিল সেনাবাহিনীর পরীক্ষার পদ্ধতি। এখন প্রস্তুতি নেওয়া কীভাবে, যারা ঠিক এই মুহূর্তে আমাকে দেখছো, বিশেষ করে যারা 2022 সালে এসএসসি দাখিল পরীক্ষা শেষ করেছো, তোমরা চাইলে বাসায় এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। আমি যে কথাগুলো বললাম, কোন কোন বিষয়ের উপর লিখিত পরীক্ষা হবে সেই বিষয়গুলোর উপরে ভালোভাবে পড়ো, মেডিকেলে কোনো সমস্যা আছে কি না সেটা নিজের আগে থেকে বিভিন্ন টেস্টের মাধ্যমে জানার চেষ্টা করো, শারীরিক পরীক্ষা বিভিন্ন ধরনের হয়ে থাকে, দৌড়, ছাপ, লং জাম্প, বিম, পুশ আপ, সিট আপ, এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো। এবং অধিকতর প্রস্তুতির জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতেও তোমরা আসতে পারো। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা কী কী বিষয়ের উপরে প্রশিক্ষণ করাই বা কোচিং করাই এই বিষয়গুলো জানতে হলে তোমাদেরকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে যেতে হবে। ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা এখানে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে। এই টিউটোরিয়ালগুলো যদি তুমি দেখতে পারো অনেক কিছু বিষয় শিখতে পারবা এবং জানতে পারবে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তোমরা কীভাবে সেনাবাহিনীর সৈনিক পদের জন্য নিজেকে পূর্ব প্রস্তুতির মাধ্যমে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে সক্ষম হবা। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা যারা শেষ করেছো তোমাদের ব্যাচে ভর্তি চলছে। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, সময়টা কোনোভাবেই অবহেলা করা যাবে না। যেহেতু এখন তোমার পরীক্ষা শেষ, তুমি একটা রিল্যাক্স মুডে আসো, কারণ রেজাল্ট বের হওয়ার পরে কিন্তু তোমাদের বিভিন্ন কলেজে ভর্তি দৌড়াদৌড়ি শুরু করতে হবে, ওই সময়টা কিন্তু প্রস্তুতি নেওয়ার তেমন কোনো সুযোগ থাকবে না। অনেকে কলেজে ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হয়ে যাবে, এখন ক্লাস করবা নাকি প্রস্তুতি নিবা, যেহেতু এই সময়টায় বসে আছো এই সময়টাকে কাজে লাগাইতে হবে। আমাদের সোলজার ট্রেনিং একাডেমি তো আসতে পারো, এখানে উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং সারা বাংলাদেশ থেকেই আমাদের একাডেমিতে স্টুডেন্টরা আসে এবং আল্লাহ তাআলার রহমতে প্রতি বছরই আমাদের একাডেমি থেকে
অসংখ্য শিক্ষার্থী নিজের যোগ্যতায় চাকরি পাচ্ছে না। পূর্ব প্রস্তুতি যদি তোমার নেওয়া থাকে এবং পরীক্ষা সম্পর্কে সঠিক যদি ধারণা থাকে, তুমি অবশ্যই সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে গেলে সম্পূর্ণ নিজের যোগ্যতায় চান্স পাবা। সেই কারণে প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমাদের অক্টোবর থেকেই ভর্তি শুরু হয়ে গেছে এবং ক্লাসও শুরু হয়ে যাবে খুব রিসেন্টলি। যারা দেখছো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে আমরা শতভাগ চেষ্টা করি, শতভাগ চেষ্টা করব পরীক্ষার মাঠে যখন যাবা সেনাবাহিনীতে, তুমি যাতে শতভাগ যোগ্য প্রার্থী হিসেবে মাঠে যেতে পারো এবং তোমার যে লক্ষ্য, তোমার যে স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সেটা যাতে তুমি পূরণ করতে পারো। সবার শুভকামনায় শেষ করছি, সবাই ভালো থেকো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবা, এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেখে নাও, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছিল তুমি লিখে জানাতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।